অফিস থেকে আসার সময় ট্রেনের মধ্যে এই থোর বিক্রি হচ্ছিলো, কিনে নিয়ে এসে এটাকে ভালো করে কেটে নুন মিষ্টি দিয়ে চটকে নিচ্ছি। তেলটা গরম করে নিয়ে তেলের মধ্যে আস্তে আস্তে শুকনো লঙ্কা, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফোড়ন দিয়ে নিয়ে এবার আলুটা দিলাম। ছোট ছোট করে কুচি কুচি করে কেটে আলুটা ভেজে নিচ্ছি। এরপরে এর মধ্যে নুন, চিনি, হলুদ, মিষ্টি দিয়ে ভালো করে ভেজে নিয়ে এরপরে থোরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে টেজে নিয়ে আস্তে আস্তে করে নাড়ছি, যাতে ভালো করে সব কিছু, নুন, হলুদ, মিষ্টি সব একসাথে যায় পুরোটার মধ্যে মেশে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এরপরে এটাকে আলতো করে কিছু দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকার পরে যে আবার তুলে নিয়ে এটাকে ভালো করে ভেঙে চুলে নিচ্ছি যাতে ভালোভাবে নরম হয়। ব্যাস হয়ে গেল রেডি, এবার নামিয়ে ফেলার পালা। এই দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে আমার থোর বা ভাড়ালির ঘণ্ট। ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এবারে আমি এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। ব্যাস রেডি।